আমাদের অতিথি বৃন্দদের সুযোগ দেন। মাঝে ভলান্টিয়ার ভাইদের আমি চিকিৎসা প্রসঙ্গ বলছি, সকল দর্শকদের আপনারা সুন্দর একটা জায়গায় বসে দেন। স্টেজের সামনে জায়গাটি একদম খালি করে দেন, আমি অনুরোধ জানাচ্ছি একদম খালি করে দেন। সম্মানিত দর্শক মন্ডলী যারা আছেন, আমি করে জোরে অনুরোধ করে বলছি আপনারা আপনাদের জায়গা নিয়ে বসে যান, আমরা আর বিলম্ব করবো না। আমাদের মাননীয় এমপি মহোদয় চলে আসছে, আমাদের খেলার উদ্বোধন চলে আসছে, আমাদের সভাপতি চলে আসছে, আমরা অল্প দুই এক মিনিটের মধ্যে আমরা মাঠে চলে যাব। ঢুকছিলাম না, তুই কিন্তু ফাড়ি উঠতে গেছে গা, তা জানোস তুই কিন্তু ফাড়ি উঠতে গেছে গা। মেলা তো শুরু হয় নাই, শুরু হলে সে দেখানো যাবে। ঐতিহ্যবাহী কৃষ্ণপুর গ্রামের
লোকালের মাত্র ভয়ঙ্কর ব্যক্তি প্রতিযোগিতায় আমাদের সভাপতিত্ব করবেন। লোকালের মাত্র ফাউন্ডেশনের আজকের এই ফুটবল খেলার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে ঘোড়াপাড়া তরুণদের সমিতি বনাম বলিয়ার খান নবজাগরণ সমিতি পাঁচপাড়া। উভয় দলের ফুটবল খেলোয়াড়দের জন্য অভিনন্দন। আসলে অনেকগুলো পর্ব পার হয়ে আজকে এই ফুটবল চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও আমরা ফুটবল খেলা আয়োজন করেছি, নৌকা ম্যাচের আয়োজন করেছি, আমাদের একটি মহোদয় আমরা আমন্ত্রণ করেছি, কিন্তু উনি সময় স্বল্পতার কারণে আসতে পারেন নাই। তো এবার আমাদের মাঝে উনি আসতে পেরেছেন, আমরা খুবই আনন্দিত, খুবই অভিভূত। গতকাল আমার সাথে সিসি মহোদয়ের কথা হয়েছে, আমার ভাই, তো উনি আসলে এমপি মহোদয়ের আগমনে উনিও খুবই আনন্দিত এবং ওনার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তো খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো। ফুটবল খেলায় আসলে একজন খেলোয়াড় একজন ভালো মানুষ হতে হয়। একজন ভালো মানুষই কেবলমাত্র একজন ভালো ফুটবল খেলতে পারে। মোদাল্লেম মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ফুটবল খেলার আরও একটি অন্যতম উদ্দেশ্য হল তরুণ সমাজকে যাতে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনা যায়। একজন ফুটবল প্রেমী কখনো একজন মাদকাসক্ত হতে পারে না, একজন ফুটবল খেলোয়াড় কখনোই একজন মাদক প্রেমী হতে পারে না। তো খেলোয়াড়রা আজকে অনেক সুন্দর একটি খেলা পরিবেশন করবেন আশা করছি। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি পর্ব পার হয়ে আসছে এবং অনেক সুন্দর খেলা পরিবেশন করেছে। তো আজকে আমাদের এমপি মহোদয়কে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের এখানে যারা ভলেন্টিয়ার আছেন, গ্রামের যারা অনেকেই খেলা পরিচালনা করছেন, তারা এক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পর্যন্ত খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আর আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, উনি প্রথম থেকে আমাদের সাথে আছেন এবং উনি অক্লান্ত পরিশ্রম করছেন। নেতা ফজলু ভাই আছেন, ওসি মহোদয় আছেন, আরও অনেকেই যারা আছেন যাদের নাম এই মুহূর্তে বলছি না। তবে আমরা আজকের দিনটাকে অত্যন্ত আনন্দ ঘনভাবে উদযাপন করব। আমাদের এমপি মহোদয়কে আমরা কাছে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন সকল ভাইকে বলব। আচ্ছা, তো আমি জি জি, তো ধন্যবাদ সবাইকে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বলেন ইতিমধ্যেই তিনি টিভিতে শুরু করে তার নিষ্ঠপুষ্ট মাধ্যমে আওয়ামী লীগের সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনমতি শেখ হাসিনা সকল উন্নয়নের কাণ্ড করেছে সুন্দরভাবে পৃথিবীর ভোটার তুলে ধরে যে দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিকভাবে তিনি খ্যাতি অর্জন করেছেন, খ্যাতি অর্জন করেছেন। যিনি আমাদের দেশের সুন্দরমতি শেখ হাসিনার একান্ত আস্থার একজন নেতা আসুন তিনি সাহেব এখন আপনাদের সামনে খুবই অনুমোদন ব্যক্ত করলেন। আসসালামু আলাইকুম। টোকচাঁদপুর মোতালেব মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুটবল ফাইনাল খেলার মোতালেব মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান সভাপতি হিসেবে আছেন, আমার সাথে উপস্থিত আছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের
বাংলাদেশ আওয়ামী লীগ দেলদুয়ার শাখার সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, আমরা আসলে এখানে পরিপূর্ণ তো আমরা যুব সমাজকে মাদক মুক্ত রাখতে চাই, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে চাই। আপনারা জানেন যে প্রতানজিৎ মাস্টারের সুযোগ্য সন্তান একজন আমাদের সিলেটের ডিসি মহোদয়, এবং একসময় কিন্তু তিনি স্পোর্টস এর আমাদের যে মন্ত্রী সেই মন্ত্রীর পিএস হিসেবে ছিলেন, তখন থেকে উনি খেলাধুলার প্রতি অত্যন্ত যত্নশীল এবং আমাদের অনেক কাজে উনি আমাদেরকে সহায়তা করেছেন। আগামীতেও উনি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের এই অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নেবেন এভাবে উৎসাহ দেওয়ার মাধ্যমে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হলো এই যে তোকচাঁদপুর এখানে আসলাম, এখান দিয়ে আসার রাস্তা কিন্তু ভালো না। আমি জানি আপনারা জানেন আমাদের এই 1 কিলোমিটার রাস্তা কিন্তু অলরেডি টেন্ডার হয়ে গেছে, অনেক দিনের পুরনো সমস্যা। ইনশাআল্লাহ আমরা চাবো যে আপনারা যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারেন, আমাদের উন্নয়নের ধারা ইনশাআল্লাহ চলবে, কাজকর্ম চলছে, কোভিড এর কারণে একটু দেরি হয়েছে, তারপরেও আমরা এই যে আমাদের তোপচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, এরকম নাগরপুর দেলদুয়ারে 70টা প্রাইমারি স্কুলে নতুন ভবন হয়েছে। তো আর আমাদের এখান দিয়ে আপনারা জানেন যে একটি রাস্তা যাচ্ছে প্রায় 1345 কোটি টাকার রাস্তা, সেখান থেকেও আমাদের এই ফাজিরহাটি ইউনিয়ন উপকৃত হবে, এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে, এটাই আপনাদের প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা। যারা আজকে ভলেন্টিয়ার আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দুই দল যারা আজকে খেলবেন আপনাদের প্রতি অনুরোধ, অধীর আগ্রহে এই এলাকার মানুষ আপনাদের খেলা দেখার জন্য এখানে অপেক্ষা করছে, সুন্দর দৃষ্টিনন্দন খেলা আপনারা উপহার দিবেন এবং মানুষকে আনন্দ দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। দুই দল খেলায় জয়যুক্ত হতে পারবে না, এক দল জয়যুক্ত হবে, এক দল জিতিত হবে। তো দুই দলেরই আমার খেলার শুরুতেই অভিনন্দন রইল ভালো খেলা উপহার দেওয়ার জন্য, আয়োজকদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে প্রধান অতিথি হিসাবে এখানে এনেছেন। তো আমি আজকের এই খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এত দিব
করতে দেবে খেলোয়াড় কথা তারা ভক্তি মরবে যে গোটা ভক্তি মরবে ওই মারছেন আসছে গুণাবার রাফিল ইয়ার করা নাই নিগ্রো ফিটনেসটা ভালো লাগলো না গুণাবার রাফিল ইয়ার করা নাই সেমিফাইনালে যে প্লেয়ার করছাল আমাদের ইনস্টেজে যারা আছেন আমি এলাম একটা আমাদের ইনস্টেজ খুলে ঘুরে গেলে আপনারা দয়া করে একটু অন্য জায়গায় যান প্রতিটি ব্যক্তিতে যারা আছেন তারা একটু অন্য জায়গায় যান রাফিল ইয়ার করা নাই এটা বাদ করো না না আমার এই ডারেন একটু সন্দেহ লাগতেছে 10 নম্বর ডারেন নিগ্রোর ফিটনেসটা ভালো না তার ফুটবল প্লেয়ার তারা একবার ফিটনেস থাক বলে একবার পুরো কাট বডি থাক ঘুরে এলো কিন্তু রেল মোল্লা প্লেয়ার রাতে মোল্লার মতো ভালো খেলে হয়তো কিন্তু ফিটনেস ভালো না 10 নম্বর রান সে অবশ্যই ভালো খেলে আমাদের আজকে রণিতদাসের মতো দল সাইতারা বলিয়ার খান মেঘাসাগরের তরুণ সংঘ এবং লাল দাসের মতো দল
ঘোড়াপাড়া টেরেন্টের সভাপতি। এই মাত্র আমাদের খেলাটা শুরু হয়ে গেল। ভালো গলি কিন্তু আমার মতো গলি করে ধরে নেই খেলা দেখতে পাচ্ছেন নাগরপুর থানা বনাম মির্জাপুর থানা। লাল জার্সি পরিহিত খেলোয়াড় নাগরপুর এবং হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় মির্জাপুর। খেলার ফলাফল নাগরপুর 0 মির্জাপুর 0। টুকসানপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকের এই থ্রি জ্যান্ড থ্রিজ খেলায়। আক্রমণে মির্জাপুর নাগরপুর বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা মির্জাপুরের, দেখা যাক কি হয়। বলের বাইরে গোল কিক নাগরপুরের অনুকূলে। আমরা সকলেই খেলা দেখার জন্য এসেছি, আমরা নিজ নিজ জায়গা থেকে আনন্দ করব এবং নিজ নিজ জায়গায় বসে বসে খেলাটি উপভোগ করব। আজকের টুকসানপুর মাঠের এই খেলাটি আপনারা দেখছেন, দেশি বিদেশি খেলোয়াড় দিয়ে আজকে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলা আপনাদেরই জন্য, আপনারা যারা দর্শক রয়েছেন আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আনন্দ করবেন। আপনারা সকলে একজন দায়িত্বশীল মানুষের পরিচয় দেবেন। আক্রমণে মির্জাপুর, দেখা যাক কি হয়। শক্তি পায়
আক্রমণে নাগরপুর বিপদ সীমানার ভিতরে সম্ভবত ফল থেকে মারবেন নাগরপুর বিপদ সীমানার ভিতরে ইতিমধ্যে আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে খেলার উদ্বোধন করেছেন এবং খেলা উপভোগ করছেন নাগরপুর দলের বড় মানুষের নেতা নাগরপুর দলের মাটি মানুষের নেতা লাফাউকনুল ইসলাম টিটুভাই এমপি। বিপদ সীমানার ভিতরে বল দেখা যাক কি হয়, আবার বিপদ কর্নার যাকে আমরা বলে থাকি অর্ধেক গোল নাকি হয়ে যায়। দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের যারা স্পর্শ করে আছেন তাদেরকে, প্রথমবারই বলেছিলাম আপনারা একটু মঞ্চের দিকে একটু সরে দাঁড়ান প্লিজ, আর একটু নামে বসেন যারা আছেন প্লিজ সামনের দিকে। আমরা সকলে একটু দায়িত্বশীল ভূমিকা পালন করি, আর মঞ্চে যারা অতিরিক্ত দাঁড়িয়ে আছেন দয়া করে বলি একটু মঞ্চের দিকে নেমে যান, মঞ্চে যারা দাঁড়িয়ে রয়েছেন একটু দয়া করে আপনারা একটু মঞ্চের দিকে দাঁড়িয়ে যান। আলোর আক্রমণে মির্জাপুর দেখা যাক কি হয়, পাখি দ্বারা বলে মির্জাপুরের রোল করলে সুন্দর করে মানলেন বারো নম্বর কাশীপুরকে খেলোয়াড় লম্বা করে মানলেন, দেখা যাক বল মাঠের বাইরে গোলকিক নাগরপুরের রোল করলে খেলার ফলাফল নাগরপুর শূন্য মির্জাপুর শূন্য। খেলা দেখো টুকান আক্রমণে নাগরপুর, কঠিন একটা আক্রমণ প্রতিহত করলেন মির্জাপুর, হলুদ জাতিপতি খেলোয়াড় লাল জাতিপতি খেলোয়াড় নাগরপুর লম্বা করে মারলেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, আপনারা উপভোগ করছেন আজকের ফ্রিজ অ্যান্ড ফ্রিজ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা। আমাদের টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার রেফারি লক্ষ্য রেফারিগঞ্জ খেলা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই জলদার উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। লম্বা করে মারলেন আক্রমণে যাওয়ার চেষ্টা, অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন মির্জাপুর, গোলকি মির্জাপুরের অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা মির্জাপুর, সম্ভবত ফাউল। ইতিমধ্যে যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে বলাকা 24, আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবেন, অনলাইনে আমাদের খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আক্রমণে আবার নাগরপুর, নাগরপুরের
আজকের ফাইনাল খেলার সভাপতি আসন গ্রহণ করেছেন মোহাম্মদ মজিবুর রহমান, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট সিলেট। এই আপনাদেরই সুলতানপুরের কৃতি সন্তান, আক্রমণে যাওয়ার চেষ্টা না করে লম্বা করে মারলেন, দেখা যাক কি হয়। কি ডট বয় টয় দেয় নাই কার কর থেকে আচ্ছা আচ্ছা আমি পাত্রে এই যে বল পাইছে যে আমার এই টান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলার ফলাফল পাইকপাড়া শূন্য, ঘোড়াপাড়া শূন্য। অত্যন্ত সুন্দর একটি আক্রমণ ঘোড়াপাড়া দলে খেলায় আগত সকল দর্শক মন্ডলীকে সুলতানপুর মোতালেব মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বারবার কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, আজকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় সংসদ সদস্য যিনি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে যে সময় দিয়েছেন এই জন্য আমরা সুলতানপুরবাসী তার কাছে চির কৃতজ্ঞ। বলটা পাস করতে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলছে আজকের প্রথমার্ধের খেলা। ফুটবলের আসল সৌন্দর্য ফুটে উঠেছে টুপচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আপনার
আজকের এই খেলার অতিথিদের আগমনে আজ খেলা হয়েছে আরো টান অবস্থ। অত্যন্ত সুন্দর একটি আক্রমণ কিন্তু লক্ষ্য করতে খেলা ব্যাক টু শৃঙ্খল ঠিক হয়ে গেছে খারাপ বল পেলে তাই ভুল
দর্শকবৃন্দের অবগতির জন্য জানাচ্ছি আমাদের খেলার বিরতির সময় দয়া করে একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না। কেমন লাগে ভাই? কাকোটারা মাঠে প্রবেশ করবেন না, সোনাপাড়া তরুণ তৈরি সমিতি। এক শূন্য গোলে এগিয়ে গেল নাগরপুর। চলছে প্রথমার্ধের খেলা, খেলার ফলাফল নাগরপুর 1 মির্জাপুর 0। অত্যন্ত সুন্দর একটি আক্রমণ, একটুর জন্য গোল হলো না। ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2022
সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। মোদালে মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ফাইনাল ফুটবল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাগরপুর দল দলের গণমানুষের নেতা, নাগরপুর দল দলের মাটির মানুষের নেতা লালপাল কানুর ইসলাম পীরবাই এমপি, যিনি আপনাদের মাঝে বসে খেলা উপভোগ করছেন, সভাপতির দায়িত্ব পালন করছেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মজিবুর রহমান, জেলা প্রশাসক সিলেট, ছোট ভাই ডক্টর মুস্তাক আহমেদ, সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আক্রমণে মির্জাপুর, দেখা যাক কি হয়। কর্নার খেলা উপভোগ করছেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি খন্দকার ফজলুল হক। লম্বা করে মারলেন, দেখা যাক কি হয়। বিপদমুক্ত করলেন নাগরপুর। খেলা উপভোগ করছেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের বিপুল সভাপতি বাবু ইসকন্দন মকুল, লম্বা করে মারলেন এবং মাঠের বাইরে। গোলকি নাগরপুরের অনুকূলে খেলার ফলাফল নাগরপুর 1 মির্জাপুর 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা অনলাইনে খেলাটি দেখতে চান, ইউটিউব চ্যানেলে বলাকা 24 সাবস্ক্রাইব করলে আপনারা অনলাইনে খেলাটি উপভোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ। বাইরে প্রস্তুত থাকবেন, বল মাঠের বাইরে চলে গেলে সাথে সাথে বলটি মাঠে প্রবেশ করার জন্য। আমাদের প্রাইমারি স্কুলের পুরাতন ভবনে যারা সাথে রয়েছেন, আপনাদেরকে বিনয় সমিত বলে আপনার সাথে দিকে নেমে পড়েন। সাতটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাথে দিকে নেমে পড়েন। নাগরপুরের অনুকূলে খেলার ফলাফল নাগরপুর 1 মির্জাপুর 0। মাঠের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ আজকের এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য। আপনারা যারা খেলাটি উপভোগ করছেন, নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আনন্দ করবেন। আমরা সকলে একজন দায়িত্বশীল মানুষের পরিচয় দেব। কি করতে গুলির কথাই শুনে খেলার বিরতি হয়ে গেল। প্রথমার্ধের ফলাফল ঘোড়াপাড়া তরুণ সমিতি 1 পাইকপাড়া খান নবজাগর উত্তরণ সংঘ 0। সম্মানিত সুধীর, আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকবেন, ভলান্টিয়ার ব্যতীত কোন দর্শক মন্ডলী মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না।